আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে সাথে আছে আমি সঙ্গীতা শাহ। এক বছর যাবত দেশে নেই, অথচ বিদেশে থেকে কোনো ধরনের অপরাধ না করেও মামলার আসামি হচ্ছেন প্রবাসীরা। সম্প্রতি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে 139 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 1500 জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অন্যদের সঙ্গে আতিকুর রহমান লিটু ও মোহাম্মদ রাসেল নামে দুই প্রবাসীকে আসামি করা হয়েছে। আতিকুর রহমান লিটু 2021 সালের 2 আগস্ট ছুটি শেষে সৌদি আরবে ফিরে যান এবং মোহাম্মদ রাসেল 2 মাস ধরে দুবাই আছেন। সৌদি আরব প্রবাসী আতিকুর রহমান লিটু উপজেলার নারান্দি ইউনিয়নের ছোট আজলদি গ্রামের শাফিউদ্দিন পাঠানের ছেলে। দুবাই প্রবাসী মোহাম্মদ রাসেল উপজেলার চরফরাদি ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে। ঘটনার দিন আতিকুর রহমান লিটু রাসেল প্রবাসে অবস্থানের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে মামলার বাদী পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহ কামাল জানান, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করেছে, পরে তাদের কাছ থেকে শুনে অন্যদের নাম লিখেছে। অনেক সময় এমনও হয় এত লোকের ভিড়ে এক দুইজন এদিক সেদিক হতেই পারে, তবে এক্ষেত্রে অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক নাহিদ হাসান সুমন বলেন, মামলার তদন্ত চলছে, আমি তদন্তকারী কর্মকর্তা হিসেবে যদি তাদের সম্পৃক্ততা নাই পাই বা তারা যে প্রবাসে আছে সেটা যদি প্রমাণিত হয় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কোনো ধরনের অপরাধ না করেও এভাবে প্রবাসীদের আসামি করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রবাসীরা। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা ক্যাশ পিকআপে দেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়া ঝামেলা মুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে ওমানের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।